আপনি ভালো করে পড়াশোনা করুন, দেন আপনি তো ওইবার পাবেন। স্যার ভালো করে পড়ালেখা করবো কেমনে, টেনশনে তো পড়তে পারি না স্যার। এই যে টিউশন ফি এতগুলো টাকা দিতে হবে, টাকা তো প্রতিবারই শর্ট পড়ে যায়, অনেক কষ্ট করে টাকা দেয়। 15% ডিসকাউন্ট দিয়ে দিলে স্যার পড়ালেখা করে ফাটাইয়ে ফেললে রেজাল্ট করবো স্যার। লাগাও না আরো জোরে ব্যাচেলর পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলর পার্টি সং। ওয়েট করতে পারি না ম্যাডাম, ভিতরে হুসকুস করতে থাকবো যে তুই কি পাড়াইতেছ আমার লাগে, এটা কইয়ে দে। কিনছি একটা ঘড়ি, কিনছি সুন্দর দামি ব্র্যান্ডের ঘড়ি কিনছি। এরে কয় কি ম্যাডাম, ঘড়ি পাঠাতে আমার না ঘড়ির অনেক শখ ম্যাডাম। এরে তুই করছ কি ম্যাডাম, ঘড়ি কিনছ? কোন ব্র্যান্ডের ঘড়ি কিনছ? রাডো, রাডো, রাডো ব্র্যান্ডের ঘড়ি বেডা। এ রাডো তো মেলা দাম বেডা, কালা কালারের, কি ফুটতে থাকবে তোর হাতের মধ্যে বেডা, কি সুন্দর। এ অরিজিনাল কিনছো নাকি আবার কপি কিনে দিয়ে দিছো? তোর লাগি নকল কিন, টাকা কামাই কত দেখতে হইবে না? এমন কি আর এই দিন আছে যে যাই আর পাটুয়ে টুলি দিয়ে কিনে লইয়ে বিয়াই? সুন্দর দামি একদম রাডো শোরুমে ঢুকে কিনছি। আরে কয় কি, তুই মোরে একটা গিফট করতে আসো, মুই এটা বেচে দেবো। আর তুই তো ঘড়ি বেড়া দামি কিনলেও তুই যে ডিসকাউন্ট পাইছো মুই এটা জানি, বুঝছো? ডিসকাউন্টে কিনবো না, একটা নগদ টাকা ডাক্কাল সারার মতো গুণ্য স্যাপ দিয়ে গুণ্য এরপর টাকা দিছি টা। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা শোনো না, মানে সাদা চন্দ্রালা আগুন মাগুন কোনটা পাইছো? বেটা আগুন মাগুন তো পাওয়া যায়, কিন্তু অগজে ভাষা বেটা বেটা কথা কইতে হইবে কেন? ডিরেক্ট অ্যাকশনে চললে যাবা। ওরা কয় এ তুই ভালো আছো? হ্যাঁ কয় কি জানো, কয় আর দে ব্রো, কি কম ওই ভাষা বুঝতে বুঝতে মনে কর দাঁতের সাফাটি মাফাটি খুললে পড়ে যেতে আছে বুঝছো। এবার চোখের ইশারায় কাম সাইড়ে ফেলো বোঝো নাই, তোর তো চোখ বেটা সুন্দর বেটা, বরিশালে সব মাইয়ারা তো তোর চোখ দেখে পাগল হয়ে যাইতো। ঠিক আছে তোরে পরে ফোন টোন দিবো মনে আবার, ঠিক আছে? তুই টেনশন করিস না, ফোন রাখ আর সালাম দিস সবাই রে। আচ্ছা ঠিক আছে, আর তুই ছবিটা পাড়া, ঘড়ির ছবিটা পাড়া, কামে যাবো, কাম করে যাই আর রাইতে পাড়া মনে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। ঠিক আছে ভালো থাকিস বন্ধু। ওকে আল্লাহ হাফেজ। মুইও যাবো বুঝছো, মুই যাই আর সারের দ্বারে পায়ে তোরা মাপসা মুয়ানে, তাহলে তোরা সাইডে দেবে আনে লা। এবার এই তুমি যাই কি করবা? হ্যাঁ তোমার মতো মানুষের লইয়ে যদি সারের সামনে যাই সার কি ভাববে? আমাদের স্ট্যাটাসটা কোথায় যাবে বোঝো? তোমার দেখে দেখা যাবে যে আমাদের সবাই ইউনিভার্সিটি থেকে ব্যাংক করে দিতেছে বেড়া। আরে ভাই এটা সত্য কথা তো ভাইয়া, আমরা এটা সেট লইব নি ভাইয়া। আচ্ছা তোরা বাইরে দ্বারা ঝগড়াঝাড়ি করিচ্ছে ইয়া নেহাল কোন বসমে গেছে? ইগের কি বাথরুম কি ক্লিয়ার হয় না নয় এই ইম্পর্টেন্ট, আমি ইগের ওয়াশরুমে যেতে হইব। আচ্ছা আমরা আসি তো, তুই যা না বেড়া, যা যা ব্যস্ত কর যা। আমি সাইকেলে যেহেতু পাশাপাশি ভেতর পর্যন্ত চললেই গেছে, আমার একটা সুবিধা নিতে হইবে স্যারের কাছ থেকে। আমি যাই, আমি এমনি যাই দেখি আমার সুবিধা। এ বেটা তুই কই যাবি বেটা? আরে মুই যাই যা মাপসা মোয়ানে বেটা, তুমি থাকবে না ইয়া, তুমি থাকো যা। জন্না আইসেন খায় যায়। আচ্ছা ভাই আমারটা যদি একটু বললে দিতেন। তোর আবার কোনটা? ওই যে সেমিস্টার ফি থেকে যদি 15% ডিসকাউন্ট দিয়ে দেয় তো তাহলে আর কি। স্যার আর একটু ডিসকাউন্ট করে দেন তো স্যার। না আসলে ডিসকাউন্টের বিষয়টা তো আমরা দেখি না, এটা রেজিস্টার অফিস দেখি। স্যার রেজিস্টার বিল্ডিং থেকে রেজিস্টার স্যার বললে দিয়েছে আপনি যদি একটা রিকমেন্ডেশন লেটার লিখে দেন 15% ডিসকাউন্ট দিয়ে দেবে স্যার। আপনি ভালো করে পড়াশোনা করুন, দেন আপনি তো ওইবার পাবেন। স্যার ভালো করে পড়ালেখা করবো কেমনে, টেনশনে তো পড়তে পারি না স্যার। এই যে টিউশন ফি এতগুলো টাকা দিতে হবে, টাকা তো প্রতিবারই শর্ট পড়ে যায়, অনেক কষ্ট করে টাকা দেয়। 15% ডিসকাউন্ট দিয়ে দিলে স্যার পড়ালেখা করে ফাটাইয়ে ফেললে রেজাল্ট করবো স্যার। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। আরিফিন আপনার কিছু? না স্যার আপনি এমনিতেই সবাইকে অনেক কিছু দিয়েছেন, আমার কিছু প্রয়োজন নেই। থ্যাংক ইউ স্যার। মানে কি দুই দিন পর পর খালি ওর গেস্ট আয়? গেস্ট তো ধরো আসতেই পারে বাসা, তোর গেস্ট আসে না ওর গেস্ট আসছে। এবার আমার গেস্ট আয় মানে আইসে খালি আমার আব্বা, আর এই একবারে একবার দুইবার এসে মস্ত। এছাড়া কি আর আমার তো পরিবারের মানুষজন আয়, আর ওর কে কে জানি আয়ে পরিচিত কেউই না। কে আইসে ওর? আসছে একজন, বললো যে ও নাকি বন্ধু এবং ছোট ভাই। কিন্তু দেখছো এটাই তো বললাম, একবার আয় কি হান্টার জানোয়ার, এবার এসে বন্ধু প্লাস ছোট ভাই, মানে এরকম পিকুলিয়ার কে? হ্যাঁ মানে এটা কোনো রিলেশন বন্ধু প্লাস ছোট ভাই মানে কি? এটাও পিকুলিয়ার একদম, মান মর্যাদা রাখবে মানে কি? মানে কাবিলা যেরকম ওর লেভেলের ওই স্ট্যাটাস ওয়ালা লোকজন আয় এরকম। থাক মেহমান যেহেতু কিছু বলা দরকার নেই, তুই এটা নিয়ে কথা বলিস না, কাবিলা বাসায় ফিরে আসার পরে ওই সামলাবে, সমস্যা নেই। চিনি না জানি না বেশি কথা বলা লাগবে, কথা বুঝতে কিন্তু আমার কিয়া কিয়া
আমি যেটা ভাবতেছি সেটাই তো, আপনি তো কাবিলার বন্ধু। বন্ধু এবং ছোট ভাই। ও আচ্ছা, আর ইউ ফ্রম ডিফেন্স? কিয়া কিয়া, মানে বলতে আসছিলাম ভাই, কি কোনো বাহিনী টাহিনীতে আছেন নাকি? পুলিশের যোদ্ধা হরি শরীরে হিট আই আর কি, হিলে উলি অল টাইম হরি থাকে। ও না, শুয়ে আছেন তো জুতা পরে, বেশি হিট হয়ে গেলে তো সব কিছু ঘামাইয়ে যাবে। না না, ঠিকঠাক অল টাইম হরি থাকি। ঠিক আছে, শুয়ে থাকেন। কাবিলার ছোট ভাই তাই ভাবছিলাম যে না, ঠিক আছে ছোট ভাইটাই মায়া লাগছে, পিজা অর্ডার দিলাম। কেন? আরে সে নাকি নর্সতে ভর্তি হবে। নর্সতে ভর্তি হবে? কাবিলাও জানে না, কাবিলার ছোট ভাইও জানে না, তারা অস্ট্রেলিয়া যাবে আইএলটিএস করতে। বাবা, শেষ হয় নাই। আর তার নাকি আবার আরিফিনের মতন অভ্যাস আছে। কি অভ্যাস? আর গিটার বাজায় মিয়া। তোর চেহারার বডি ল্যাঙ্গুয়েজ, গিটার যেমন টাচ করে দেখছে কিনা সন্দেহ আছে। বুট 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 আমি নর্থসাউথের মতো একটা ইউনিভার্সিটিতে যাবো এরকম সিকিউরিটি গার্ডের সাথে, ওইখানে আগুন মাগুন তো দেখে পাবে আমি সিকিউরিটি গার্ডের বন্ধু, সব সুইটে যাবে, আমার কোনো স্ট্যাটাস থাকবে না। না, তোর স্ট্যাটাস কেমন আসেনি? হ্যাঁ, তুই ইগারে চিনস ইগাকে? আর ছোট ভাই শিমুল্লা অত নোয়াখালী জেলা মেধাতালিকে উত্তীর্ণ হয়েছে, হাইরবি ইগার মতো জীবন হইতে? হিগার হড়ালে আরে উত্তীর্ণ দিয়ে হিগার বাপমা ইগার হাড়ে দিতেছে অস্ট্রেলিয়া আইএলটিএস করার। বন্ধু তুই কথা শুনিস, তুই আয়, তুই তোর জীবনে এখানে ভর্তি হতে আরো একখানে গুড়ি হয়নি। আমার একটা কথা বলি, ওর যদি পড়াশোনা করার মানে মোটামুটি ইচ্ছা থাকে বা শুভ চাষা ভুষা সব